Hi friends, good morning and welcome back to my channel. আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে ঘড়িতে 10:30 আর আমার দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমার হাজবেন্ড আজকে তাড়াতাড়ি কাজে বেরিয়েছে, তাই আমার রান্নাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লবণ, হলুদ এই সমস্ত কৌটোগুলো ভালো মতন একটু মুছে মুছে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, কারণ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু রান্নার সময় একটু তেল ছিটে পড়ে, তাই আমি রোজ একটু মুছে মুছেই রেখে দিই। রান্না যখন কমপ্লিট হয়ে গেছে, তাই আর কাজ ফেলে রাখবো না। গ্যাস স্টোভ, গ্যাস ওভেন এইসব মুছে রাখবো, তারপরে আমি অন্যান্য কাজে যাব। তোমরা এতদিনে হয়তো খেয়াল করেছো আমার গ্যাস স্টোভটা কিন্তু কাঠের। হ্যাঁ, আমার এটা পার্মানেন্ট রান্নাঘর না, সেই জন্য আমি পার্মানেন্ট কোনো ব্যবস্থা করতে পারিনি। তাই টেম্পোরারি আমি একটা এরকম গ্যাসের টপ বানিয়ে নিয়েছি, যেখানে আমি গ্যাস রেখে রান্না করি। এটা কিন্তু কাঠের তৈরি। এখন আমি বাসন মাজতে চলে এলাম। দেখতে পাচ্ছ এর নিচে এক গামলা বাসন আছে, এবং সিঙ্কেও কিন্তু এক সিঙ্ক ভর্তি বাসন রয়েছে। আজকে সকালে চা জলখাবারের বাসনও কিন্তু আমি মাজিনি, তাই আজকে অনেকটাই বাসন হয়ে গেছে। কারণ সকালে তাড়াহুড়ো করে আজকে রান্নাটা করতে হলো, মা হাজবেন্ড বাইরে বেরোবে, তাই সেই জন্য এখন দু টাইমের বাসন একবারই মেজে নিচ্ছি। তোমরা এতদিনের ভিডিওতে দেখেছো নিশ্চয়ই আমার রান্নাঘরটা একটু অগোছালো রয়েছে, কারণ এটা টেম্পোরারি রান্নাঘর। কোনো রকমে একটা সিঙ্ক বসাতে পেরেছি, কিন্তু কোনো রকম ডেকোরেশন করতে পারিনি। তাই বাসন মাজতে একটু অসুবিধা হয়, কারণ একটু রেখে বাসন না মাজলে সে বাসন ভালো মতো মাজা যায় না। কিন্তু তবুও সেভাবে কাজ চালিয়ে নিই, আমরা মেয়ে, আমাদেরকে তো সব কিছু অ্যাডজাস্ট করে নিতেই হয়। তাহলে চলো আমি বাসনগুলো মেজে নিই। আজকে একটু সময় লাগবে বাসন মাজতে, কারণ অনেকটা বাসন জমে গেছে। তারপরে আমি চলে যাব নেক্সট কাজে। আর হ্যাঁ, ভিডিওটাকে কিন্তু কেউ স্কিপ করবে না, কারণ আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছি। তোমরা এতক্ষণে হয়তো থাম্বনেল থেকে বুঝেই গেছো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি সেই গুরুত্বপূর্ণ কাজটি করব, তাই স্কিপ করবে না, আমার পুরো ভিডিওটাকে কিন্তু দেখবে। আমার বাসন মাজা কমপ্লিট, এবার আমি চলে আসলাম কাপড় কাচতে। যদিও এখন আমি কাপড় কাচবো না, এখন শুধু কাপড়টা ভিজিয়ে রাখবো, তারপরে স্নানের সময় আমি কাপড় কেচে নেব। আমার মেয়েকে স্নান করানো হয়ে গেছে, দেখো মাথা মুছতেই দিচ্ছে না, মাথায় কত জল, জল না মুছলে অসুস্থ হয়ে যেতে পারে, কিন্তু দুষ্টু। যাই হোক, স্নান হয়ে গেল মেয়ের। আমার মেয়ের 5 বছর বয়স হয়ে গেছে, কিন্তু সব কিছু আমাকেই করে দিতে হয়। 3 বেলা খাওয়াতেও হয়, স্নানও করাতে হয়, তারপরে সব কিছু আমাকেই করতে হয়। কবে যে একটু বড় হবে, নিজের কাজ নিজে করবে, তাহলে আমার একটু হেল্প হয়। ওকে এখন একটা লোশন লাগিয়ে দেবো, এটা ডক্টর প্রেসক্রাইব করাই লোশন, কারণ ওর গরমকালে গায়ে র্যাশ হয়, তাই ডক্টর প্রেসক্রাইব করাই এই লোশনটাই আমি ওকে মানে সবসময় ইউজ করাই। ওর দুষ্টুমিগুলো দেখেছো, দেখো কি হারে বিছানাতে লাফিয়ে যাচ্ছে, এতটুকু হাঁপায় না, সারাক্ষণ লাফাতেই থাকে। আবার দেখো তোমাদেরকে হাই করছে।
দেখো আজকে রান্না তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, কিন্তু তবু আমার রান্নাঘর থেকে নিস্তার নেই। আমি এখন চলে এসেছি ঘি তৈরি করতে। আমার যে ঘি তৈরি করার ছিল সেটা শেষ হয়ে গেছে। আর এই ঘিয়ের রেসিপিটা যারা দেখেছো তারা তো দেখেছোই, আর যারা দেখোনি তারা কিন্তু আমার ভিডিওতে গিয়ে দেখতে পারো। এর পুরো ভিডিওটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই দেখো এটা আমার হাজব্যান্ডের ড্রয়িং রুম, মানে আমার হাজব্যান্ড এই রুমে বসে ড্রয়িং করে। দেখতে পাচ্ছ একটা রবীন্দ্রনাথ ঠাকুর আঁকিয়েছে, এখনও কমপ্লিট হয়নি, অর্ধেক কমপ্লিট হয়েছে। এখানে বসেই আমার হাজব্যান্ড দিন রাত 24 ঘন্টা শুধু ড্রয়িং করে যায়। এই রুমের যদিও আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বেলকনির রুম। হ্যাঁ, এটা আমাদের বেলকনি, আর তার জন্য এই রুমটার নাম বেলকনির রুম। এখন চলে এসেছি আমি নিচের সোফাটাকে একটু ঠিক করতে, কারণ আমাদের বাড়িতে 3টে বাচ্চা কাচ্চা আছে, আমার একটা মেয়ে, আমার ভাসুরের এক মেয়ে এক ছেলে। তো যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু প্রচুর লোক, সেই জন্য তোমাদেরকে সবসময় আমি দেখাতে পারি না। আজকে এখানে কেউ নেই, তাই আজকে ক্যামেরা নিয়ে দেখাতে পারলাম। তবে আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ করবো, যেটা অনেকদিন ধরে আমি ভাবছি যে করবো, হচ্ছিল না করা, কিন্তু আজকে তাড়াতাড়ি যেহেতু রান্নাবান্না আমার কমপ্লিট, সেই জন্য ওই কাজটা করবো। তার আগে আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে আমার একটা বিছানা আছে, যদিও এখানে কিন্তু ঘুমাই টুমাই না, এটা এমনি ছিলই আগে, কারণ এটা আগে আমার হাজব্যান্ডের স্টাডি রুম ছিল, তাই এটা আগে থেকে এই বিছানাটা ছিল। এই যে আমি চলে এসেছি গুরুত্বপূর্ণ কাজ করতে। আজকে আমি আমার আইব্রো প্লাক করব, আর আমি আমার নিজের আইব্রো নিজেই প্লাক করি, তোমরা হয়তো এতক্ষণে জেনেই গেছো। তারই কিছু প্রিপারেশন করছিলাম, দেখতেই পাচ্ছ আমার আইব্রোর অবস্থা কতটা খারাপ। এখন আমি প্লাক করব। হাতে আমি থ্রেডিং সুতো নিয়ে নিয়েছি, এবারে আমি নেমে পড়ছি অভিযানে। তোমরা হয়তো অনেকেই অবাক হচ্ছ যে আমি কি করে নিজের আইব্রো নিজেই আমি থ্রেডিং করছি। আসলে আজ থেকে 12 বছর আগে আমি বিউটিশিয়ানের কোর্স কমপ্লিট করেছিলাম, এবং বিয়ের আগে আমি প্রায় 3 বছরের মতন পার্লারও কিন্তু রানিং করেছি। তবে একটা কথা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি, আমি যখন ক্লাস 8-9 পড়তাম আমি কিন্তু তখন থেকেই ভুরু তুলতে পারতাম, প্লাক করতে পারতাম। আমি আমার মাকে, কাকিমাকে, আমার মামিদের আইব্রো প্লাক করতাম। তারপরেই আমার ইচ্ছে হতো যে বিউটিশিয়ান কোর্সটা যদি কমপ্লিট করতে পারতাম। যাই হোক, সেই সময় বিউটিশিয়ান কোর্স কমপ্লিট করেছিও, পার্লারও করেছি, কিন্তু কি করব, পার্লার 3 বছর রানিং, তারপরেই আমার বিয়ে ঠিক হয়ে গেল, বিয়ে হয়ে চলে আসলাম এখানে। আর বিয়ে হয়ে গেল যখন, বিয়ের পরে নতুন নতুন আর এই কাজ করলাম না, তারপরে ভাবলাম কাজটা করব। তারপরে আমার মেয়ে হয়ে গেল, মেয়ে ছোট, ওকে নিয়ে সারাদিন আমার কেটে যায়। কিন্তু এখন যখন মেয়ে একটু বড় হয়ে গেছে, এখন আমি টুকটাক টুকটাক করছি, পাড়ার মধ্যেই কাজ করছি। দেখো আমার এক সাইডে আইব্রো কমপ্লিট হয়ে গেছে, আর আরেক সাইডেরটা এখনও হয়নি। একটা মজার কথা বলি, যখন লকডাউন হলো তখন বেশিরভাগ মেয়েদের কিন্তু আইব্রোস থ্রেডিং করা ছিল না, কিন্তু আমার আইব্রোস কিন্তু থ্রেডিং করাই ছিল, কারণ যেহেতু আমি পারি সেহেতু আমি করে নিতাম। আর তখন সবাই বলতো কীভাবে কী করে তোর আইব্রোসটা এরকম থ্রেড করা আছে, আমরা তো পাচ্ছি না, কারণ সব পার্লার বন্ধ।
তখন আমি যে আমার কাছে ম্যাজিক আছে ম্যাজিক আর এই লকডাউনের পর থেকে সেলফ থ্রেডিং এর হাতটাও আমার পাকা হয়ে গেল এই কোভিড 19 আসার পর থেকে আমার পার্লারে যাওয়া বন্ধ হয়ে গেল আমি বাড়িতেই থ্রেডিং করে নিই চুল কেটে নিই আমার মেয়ের চুল কেটে দিই এইসব আমার দুটো আইব্রো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ফোরহেডটা করে নেব ফোরহেডটাও সাথে সাথে করাটা দরকার নাহলে কিন্তু ভালো লাগে না দেখবে শুধু আইব্রোটা করলে আর ফোরহেড না করলে কিন্তু ভালো লাগে না এখন কত ভালো লাগছে তার সাথে আমি আপার লিপটাও কিন্তু করে নিয়েছি আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাবস্ক্রাইব না হলে কিন্তু আমি এগোতে পারবো না তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো এখন আমি চলে আসলাম ঘর মুছতে আর আমি আজকে লাঠিতে মুছছি না আমি ন্যাতা দিয়েই মুছছি কারণ ন্যাতা দিয়ে ঘর মুছলে একটু বেশি পরিষ্কার হয় সেই জন্য এরপরে আমি চলে যাব কাপড় কাচতে তারপর করে নেব স্নান তারপরে চলে যাব ছাদে সরাসরি বলতে বলতেই আমি ছাদে চলে আসলাম ছাদে এসে আমি কাপড়গুলো একটু মেলে দিচ্ছি আর এর ফাঁকে আমি স্কিন কেয়ারও করে নিচ্ছি কারণ এক্সট্রা করে স্কিন কেয়ার করার মতন আমার কাছে সময় নেই এখন আমি একটা হোমমেড প্যাক লাগিয়েছি আমরা সবাই জানি হোমমেড রেমিডিসের মধ্যে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই কাজেই হোমমেড যে কোনো জিনিসই আমাদের স্কিন হেয়ারের জন্য খুবই ভালো তাই আমি চেষ্টা করি দিনে একবারও অন্তত হোমমেড রেমিডিস দিয়ে আমার স্কিন কেয়ার করতে ছাদে কাপড় মেলা হয়ে গেলে আমি লাঞ্চ করে নেব তাহলে আজকে আমার এই ভিডিও এখানে এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো চলো বাই বাই